বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে সৌদি আরব তায়েফ জেলা কেন্দ্র আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে তায়েফের স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তায়েফ জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সর্দার। তায়েফ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান আহমদ রক্সির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন তায়েফ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, প্রধান উপদেষ্টা ইমারত হোসেন, উপদেষ্টা হাওলাদার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক কাজী রনি সহ সৌদি আরব তায়েফ জেলা কেন্দ্রীয় আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।